সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজকে যে টপিকসটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা ডিরেক্টলি এর অঙ্ক থেকে অর্থাৎ বইয়ের যে মেইন টপিকসগুলো আছে সেই টপিকস থেকে সরাসরি প্রশ্ন তৈরি করে দেখাবো। অর্থাৎ আমরা কোনো রেডিমেড প্রশ্ন নিব না, সরাসরি বই থেকে প্রশ্নগুলো তৈরি করব, তৈরি করে করে প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি এই প্রশ্নগুলো তোমরা গাইড বইয়ে বা মডেল টেস্টে পেতে পারো তো চলো আলোচনাটি শুরু করি। তার আগে একটু বলে নিই এই অধ্যায়টির হেডিং দিয়ে অর্থাৎ হেডলাইনটি যা ছিল সেটি দিয়ে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন হবে। সেটি হচ্ছে এই অধ্যায়টির হেডলাইনটি হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ। তো সবার আগে বলে নিই উপাত্ত কি। তোমরা একেবারে সিম্পলি একটি সংজ্ঞা দিতে পারো যে সংখ্যাসূচক তত্ত্বই হচ্ছে উপাত্ত, অথবা আরেকটি শব্দ অ্যাড করে দিতে পারো যে পরিসংখ্যানের সংখ্যাসূচক তত্ত্বই উপাত্ত। তারপরে আসো উপাত্ত সাধারণত কয় প্রকার, বিশদ প্রকার ভেদে না গিয়ে একেবারে তোমাদের বইয়ের আলোকে বলতেছি উপাত্ত প্রধানত কয় প্রকার, উত্তরটি হবে উপাত্ত প্রধানত দুই প্রকার, যথা বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত। অর্থাৎ যে সংখ্যাগুলো সাজানো থাকে সেটি বিন্যস্ত উপাত্ত, এবং সংখ্যাগুলো যদি সাজানো না থাকে তাহলে সেগুলো অবিন্যস্ত উপাত্ত। তারপর আসো লেখচিত্র, আর হচ্ছে গণসংখ্যা সারণী। গণসংখ্যা সারণী কি এর সঙ্গে দিতে পারো যে মানুষের কোনো উপাত্ত নিয়ে কোনো ধরনের একটি সারণী তৈরি করলে সেটাই গণসংখ্যা সারণী। আর তারপর আসতে পারে লেখচিত্র, প্রশ্ন করা যেতে পারে যে লেখচিত্র কি বা লেখচিত্র কাকে বলে। তো এর কয়েকটি সংজ্ঞা দেওয়া যায়, যেমন একটি দিতে পারো এরকম যে চাক্ষুষ প্রদর্শনের জন্য লেখার সাহায্যে আঁকা চিত্রই লেখচিত্র, অথবা আরেকটি সংজ্ঞা দিতে পারো যে সরাসরি দেখানোর জন্য বা সরাসরি দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে চিত্র অঙ্কন করা হয় বা লেখার সাহায্যে যে চিত্র অঙ্কন করা হয় তাকে লেখচিত্র বলে। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি লেখচিত্র, আর এখানে একটি গণসংখ্যা সারণী। এই গণসংখ্যা সারণীটি এবং এই লেখচিত্রটি থেকে এর ভিতরে যা যা আছে, যে যে অংশ আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা আলোকপাত করব, প্রশ্ন তৈরি করব এখান থেকে। এখানে দেওয়া আছে শ্রেণী ব্যবধান, তাহলে আমরা প্রথমে একটি প্রশ্ন নিতে পারি যে শ্রেণী ব্যবধান কি। এর উত্তরটি হচ্ছে একটি শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা থেকে বা নিম্ন সীমা থেকে, একটি শ্রেণীর উপাত্তের নিম্ন সীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত এর ব্যবধান বা ব্যাপ্তিকে শ্রেণী ব্যাপ্তি বলে। এখানে ব্যবধানটা তোমরা এইভাবে নিবা না যে ছয় ও দশের ব্যবধান চার এরকম মনে করবো না, ছয় থেকে দশ পর্যন্ত ব্যবধানটা বলতে ব্যক্তিটা কতটুকু, আসলে ব্যবধান না বলে এটিকে ব্যক্তি বললে ভালো হয়। এবং ছয় থেকে দশের ব্যবধান আসলে চার বোঝায়, কিন্তু ছয় থেকে দশের ব্যক্তি কত বললে বোঝায় ছয় সাত আট নয় দশ অর্থাৎ পাঁচ বোঝায়। তো এখানে ব্যক্তিটাই হচ্ছে, এখানে যে শ্রেণী ব্যবধানটা বোঝানো হয়েছে আসলে ছয় থেকে শুরু করে দশ পর্যন্ত বোঝানো হয়েছে। তারপর আসো এখানে শ্রেণী আছে এক দুই তিন চার পাঁচটি, তাহলে অর্থাৎ শ্রেণীর সংখ্যা আছে পাঁচটি। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে শ্রেণী সংখ্যা কি, এর উত্তর হিসেবে দিতে পারি যে একটি সারণীতে যতটি শ্রেণী থাকে তাকে ওই সারণীর শ্রেণী সংখ্যা বলে। তারপর আসো ট্যালি চিহ্ন এখানে দেওয়া আছে, ট্যালি চিহ্ন কি, তাহলে এটি দিতে পারো যে কোনো একটি সারণীতে সংখ্যার পরিবর্তে বিশেষ একটি চিহ্নের সাহায্যে যদি সংখ্যার পরিবর্তে বিশেষ একটি চিহ্ন ব্যবহার করা হয়, যেমন এখানে তিনটি, তিনের পরিবর্তে হ্যাঁ এখানে তিনটি দাগ দেওয়া হয়েছে, এই যে বিশেষ চিহ্নটি ব্যবহার করা হয়েছে এটি ট্যালি চিহ্ন। অর্থাৎ গণসংখ্যা সারণীতে প্রত্যেক শ্রেণীতে যতটি সংখ্যা থাকে সংখ্যার পরিবর্তে সংখ্যাটিকে অন্য কোনো সাংকেতিক চিহ্নের দ্বারা বোঝানো যায়, ওই চিহ্নকেই ট্যালি চিহ্ন বলে। তারপর আসো গঠন সংখ্যা, গণসংখ্যা সারণীতে মানুষের সংখ্যা বোঝাতে যে হেডিংটা ব্যবহার করা হয় সেটাই গঠন সংখ্যা, বা গঠন সংখ্যার আরেকটি নাম আছে
গণসংখ্যা, এখানে গণসংখ্যা লেখা আছে, গণসংখ্যার আরেকটি নাম হচ্ছে গঠন সংখ্যা। এখানে আসলে গণসংখ্যা গণ অর্থ মানুষ, মানুষের সারণীটা যদি মানুষের তত্ত্ব নিয়ে করা হয় বা উপাত্ত নিয়ে করা হয় তাহলে গণসংখ্যা দেওয়াই ভালো, মানুষেরটা না দিলে গঠন সংখ্যাটা দেওয়া ভালো। অর্থাৎ গঠন সংখ্যা বা গণসংখ্যা হচ্ছে উপাত্তগুলোর সংখ্যা অঙ্কে লেখায়, উপাত্তগুলোর সংখ্যাকে যদি অঙ্কে লিখে উপস্থাপন করি সেটাই গণসংখ্যা বা গঠন সংখ্যা। তারপরে প্রশ্ন করা যায় যেমন একটা এই এই সারণীটির সর্বশেষ শ্রেণীতে আমরা লিখছি মোট সমান দশ, তাহলে প্রশ্ন করা যেতে পারে যে একটি সারণীতে সর্বশেষ শ্রেণীতে কি লিখা হয়, তাহলে সর্বশেষ শ্রেণীতে লিখা হয় মোট কথাটি, মোট আর কি লিখা হয় যোগফল, মোট ও উপাত্তগুলোর যোগফল লেখা হয়, যেমন মোট কথাটি লিখছে এবং উপাত্তগুলোর যোগফলটি লিখেছে। তারপর আসো এই আয়ত লেখক বা একটি লেখচিত্রে আসো, আয়ত লেখক নিয়ে যদি প্রশ্ন করি তাহলে প্রথমত আমি দেখতে পাচ্ছি যে দুটি অক্ষ আছে, একটি হচ্ছে নিচের অক্ষ আর একটি হচ্ছে খাড়াখাড়ি উপরের অক্ষ। তাহলে প্রথমে প্রশ্ন করতে পারি যে আয়ত লেখক কয়টি অক্ষ থাকে, উত্তর হচ্ছে আয়ত লেখকের দুটি অক্ষ থাকে, একটি হচ্ছে আনুভূমিক অক্ষ আর একটি হচ্ছে খাড়াখাড়ি অক্ষ, সে অথবা একটিকে ভূমি অক্ষ এবং আরেকটিকে উচ্চতা অক্ষ বলা যাবে। সে এটিকে ও এক্স অক্ষ ধরা যায়, ও এক্স অক্ষ, আর এটিকে ও ওয়াই অক্ষ ধরা যায়। যদি ইংরেজি বর্ণ না দিতে চাই তাহলে বাংলায় দেওয়া যাবে একটি এটিকে ক খ অক্ষ আর এটিকে ক গ অক্ষ, এভাবে বলা যায়। তারপর প্রশ্ন হতে পারে যে আয়ত লেখর মধ্যে গণসংখ্যা মানে সংখ্যা কোথায় দেখানো হয় আর শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধানটা কোথায় দেখানো হয়। তাহলে আয়ত লেখের মধ্যে সবসময় শ্রেণী ব্যক্তিটা দেখানো হবে আনুভূমিক অক্ষে আর গঠন সংখ্যা বা গণসংখ্যা দেখানো হবে খাড়াখাড়ি অক্ষে। আমি আরেকবার বলতেছি আয়ত লেখক মধ্যে শ্রেণী ব্যবধানটা দেখানো হয় আনুভূমিক অক্ষে আর এই গঠন সংখ্যা বা গণসংখ্যা মানে লোক মানুষের সংখ্যাটা এই শ্রেণীতে কতজন আছে এগুলো বোঝানো লেখা হয় খাড়াখাড়ি অক্ষে। এগুলো হচ্ছে এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে একেবারে মৌলিক সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এছাড়াও আরও কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা পড়ে নেবা, সেগুলো হচ্ছে যার যার যে সোর্স থাকে, যার যে গাইড অথবা টেস্ট পেপার আছে সেগুলো থেকে এই অধ্যায়ের সম্পূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নেবা। সবচাইতে ভালো হয় কেউ যদি একাধিক বই ফলো করে, অর্থাৎ মেন বইটা খুব ভালোভাবে ফলো করে নিজে থেকে 20-30টা প্রশ্ন নিজে তৈরি করা, নিজে তৈরি করা উত্তর সহ লেখা। তারপর দ্বিতীয় যে কাজটি আছে বিভিন্ন কোম্পানির মধ্যে কমপক্ষে 2-3টা গাইড থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়া, তারপর টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার থেকেও পড়া। সেক্ষেত্রে কারো যদি একাধিক গাইড না থাকে তাহলে সহপাঠীদের অন্য কারো কাছ থেকে গাইড অদল বদল করে পড়লে বেটার হয়। আজকের ক্লাসটি এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।